42তম কলকাতা বইমেলায় প্রকাশিত হল আইএনএর কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জামান কিয়ানির উপর রচিত ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল অ্যান্ড দ্য গ্রেট আইএনএ বইটির বাংলা অনুবাদ। বাংলা ভাষায় প্রকাশিত সংস্করণটি হল ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং মহান আইএনএ। অনুবাদক দামোদর ভ্যালি কর্পোরেশনের চেয়ারম্যান বিশিষ্ট নেতাজি গবেষক পি কে মুখোপাধ্যায়। প্রকাশক রিলায়েন্স পাবলিকেশন হাউস। এটার পাবলিশার্স দিল্লি রিলায়েন্স পাবলিকেশনস। উনি 1994 সালে এটার ইংলিশ ভার্সানটা পাবলিশ করেছিলেন। তারপরে এটার প্রচুর ওনার কাছে রিকোয়েস্ট আছে, এনার যে পাবলিশার্স তার কাছে রিকোয়েস্ট আছে যে এটার বাংলা অনুবাদের। তখন উনি আমাকে কিছুদিন আগে অ্যাপ্রোচ করেন যে ওনার কাছে ভীষণ অনুরোধ আসছে, তো আপনি বাংলা অনুবাদের দায়িত্ব নিন। তারপরে আমরা নেতাজি রিসার্চ ব্যুরোতে থেকে এর বাংলা অনুবাদের পারমিশন পাই। শ্রদ্ধা কৃষ্ণা বোস ওনার চেয়ারপারসন, উনি আমাদের পারমিশন দেন এবং আমরা দেখি যে এটার বাংলা অনুবাদের জন্য প্রচুর বাঙালি যারা নেতাজির সঙ্গে ব্যাপারে ভীষণ আগ্রহী তারা এই বইটির বাংলার অনুবাদের জন্যে আমাদের কাছে বারবার মানে নেতাজি রিসার্চ ব্যুরোতেও তারা অ্যাপ্রোচ করেছে, তো সেই জন্য এই বাংলা এই অনুবাদটি আমরা করলাম। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুভাষচন্দ্র বোসের বড় ভাই, শরৎচন্দ্র বোসের পুত্র শিশির বোসের স্ত্রী, প্রাক্তন পার্লামেন্টারিয়ান কৃষ্ণা বসু এবং শিক্ষাবিদ ও সাংসদ সুগত বসু। দুজনেই বইটির গুরুত্ব এবং ঐতিহাসিক প্রেক্ষাপট বিষয়ে সুচিন্তিত মতামত প্রকাশ করেন। এই বইটি মোহাম্মদ জামান কিয়ানি একজন অত্যন্ত বড় অফিসার ছিলেন, তো ইন্ডিয়ান আমাদের আজাদ হিন্দ ফৌজের, এবং তিনি প্রধান ছিলেন, ডিভিশন কমান্ড করেছেন, এবং এসে যেটা বলছিলাম যখন আমরা দেশের ভেতরে ঢুকলাম এসে টেকনোপাল পাসের ওপর 11,000 ফিটের ওপরে 3-4 মাস ধরে স্বাধীন ভারতের ভূখণ্ড ধরে রেখেছিলেন। তো তিনি তার নিজের কথা বলছেন এবং নেতাজির কথা বলছেন যে নেতাজি অ্যান্ড দ্য গ্রেট আইএনএ। তো তাই আর এর ভেতরে আমরা একটা অনেক কিছু জানতে পারবো, যুদ্ধ সম্বন্ধে, নেতাজি সম্বন্ধে। এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মনে পড়ছে শ্যাম বেনেগাল ছবি করেছিলেন নেতাজির ওপর, যখন তখন পাকিস্তানে সবাই বসে আছে কবে ছবিটা দেখতে পাবে, আমি জাহিদা ওর মেয়ে, জামান কিয়ানির মেয়ে, দেখছে ছবি, নেতাজি হেঁটে আসছেন সঙ্গে 2-4 জন অফিসার, আর জাহিদা বলছে ওই তো বাবা আব্বা হেঁটে যাচ্ছেন নেতাজির পাশে পাশে হেঁটে যাচ্ছেন। তখন আমার খুব টাচিং লেগেছিল, এটা খুব অভিভূত হয়েছিলাম দেখে যে ওদের এই যে একটা অসাধারণ একটা কী বলবো আনুগত্য ভালোবাসা নেতাজির প্রতি। লাহোরে বসে দেখছি, রাওয়ালপিন্ডিতে ওর স্ত্রী ছিলেন তার সঙ্গে বসে দেখছি। তাই এই বইটি আমি মনে করি খুব মূল্যবান। এই বইটি আমরা বললাম একটু আগেই খুব কষ্ট করে পেতে হয়েছিল, জামান কিয়ানি তো লাহোরে বসে লিখলেন, কি করবেন ভেবে পাচ্ছিলেন না, জেনারেল ফুজিয়ারা এলেন লাহোরে, সেখান থেকে উনি সেই কপি নিয়ে গেলেন টোকিওতে, ফুজিয়ারা নিজের হাতে সেই কপি ম্যানুস্ক্রিপ্ট নিয়ে এসে নেতাজি ভবনে ডক্টর শিশির বোসকে দিলেন। মোহাম্মদ জামান কিয়ানির বইটি একটি ইতিহাসের একটি খুব মূল্যবান দলিল। উনি ছিলেন আজাদ হিন্দ ফৌজের 1st ডিভিশনের কমান্ডার, যিনি ইম্ফালে যুদ্ধ করেছিলেন, এবং যখন নেতাজি রিট্রিট করেছিলেন বার্মা থেকে থাইল্যান্ড তখনও নেতাজির পাশেই ছিলেন। তাই সমস্ত ছবিতে আমরা দেখি যেদিন নেতাজি বলছেন টুডে ইজ দ্য প্রাউডেস্ট ডে অফ মাই লাইফ, 5ই জুলাই 1943 ইন্ডিয়াস আর্মি অফ লিবারেশন তৈরি হয়েছে, সেদিনও নেতাজির ঠিক পেছনে মোহাম্মদ জামান কিয়ানি। আবার যেদিন সিঙ্গাপুর ছেড়ে চলে যাচ্ছেন 15ই আগস্ট 1945 সেদিনও লিখে দিয়ে যাচ্ছেন যে আমার অবর্তমানে আজাদ হিন্দ সরকারের প্রতিনিধিত্ব করবে মোহাম্মদ জামান কিয়ানি। তার লেখা বই, তার ইংরেজি মূল বইয়ের আজকে বাংলা অনুবাদ বেরোলো, বাঙালি পাঠক খুবই সমৃদ্ধ হবেন, আজাদ হিন্দ ফৌজের ইতিহাস তারা জানতে পারবে।